আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির অবৈধ প্রবাসীদের আর রক্ষা নেই, সৌদির তিন শ্রেণীর অবৈধ প্রবাসী ছাড়া আর কাউকে ধরছে না পুলিশ। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবে থাকা অবৈধ ইকামাহীন এবং হুরুপ্রাপ্ত প্রবাসীদের আটকের জন্য প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে সৌদির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবৈধ প্রবাসী মুক্ত সৌদি আরব গড়ে তোলার লক্ষ্যে সেই অভিযান প্রতিনিয়তই জোরালোভাবে চলছে। এই অভিযানে মূলত যে ধরনের প্রবাসীরা গ্রেপ্তার হয় সেই তিন ধরনের প্রবাসী হচ্ছে যারা মূলত আবাসন আইন লঙ্ঘন করে, যারা শ্রম আইন লঙ্ঘন করে এবং সীমান্ত নীতি আইন লঙ্ঘন করে, তাদেরকেই মূলত আটক করে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে সৌদি কর্তৃপক্ষ। বাকি অন্যান্য শ্রেণীর প্রবাসীদেরকে খুব একটা বেশি আটক করা হচ্ছে না। গতকাল সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত এক সপ্তাহে সৌদি আরবে পুলিশের অভিযানে 15,050 জন অবৈধ প্রবাসীদের আটক করা হয়েছে। আর আটকের বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গত 19 আগস্ট থেকে 25 আগস্ট এই 7 দিনে সৌদি আরবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আর এই সকল আটকীয়ত প্রবাসীদের মধ্য থেকে সৌদি আরবে ইকামা আইন বা আবাসন নীতি আইন ভঙ্গের দায়ে 9,028 জনকে আটক করা হয়েছে। তাছাড়া শ্রম আইন ভঙ্গের দায়ে 1930 জনকে আটক করা হয়েছে। আর সীমান্ত নীতি আইন ভঙ্গের দায়ে 4,092 জন অবৈধ প্রবাসীদেরকে আটক করা হয়েছে। সেই সাথে পুলিশের হাতে আটক থাকাদের মধ্য থেকে এক সপ্তাহে 12,810 জন অবৈধ প্রবাসীদেরকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এই সকল প্রবাসীদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার আগে তাদের হাতের আঙ্গুলের ছাপ এমনভাবে রেখে দেওয়া হয়েছে যাতে করে তারা আর কখনোই সৌদি আরবে কাজের ভিসায় প্রবেশ করতে না পারে। এছাড়া সৌদি জাওজাদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে এই সকল অবৈধ প্রবাসীদের আশ্রয় প্রদান এবং পরিবহনের অপরাধে 18 জনকে আটক করা হয়েছে। এই 18 জনের মধ্যে বৈধ নাগরিক এবং প্রবাসী রয়েছে বলে জানা গিয়েছে। সৌদি আরবে জাওজাদের পক্ষ থেকে বারবার সকলকে সতর্ক করে জানানো হয়েছে, অবৈধভাবে অনুপ্রবেশকারী কোনো প্রবাসীকে কেউ যাতে আশ্রয় প্রদান না করে, পরিবহন না করে, এমনকি কোনো রকম কোনো সহায়তাও না করে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যারা অবৈধ প্রবাসীদেরকে আশ্রয় প্রদান, পরিবহন কিংবা কোনো রকম কোনো সহায়তা প্রদান করবে তাদেরকে সর্বোচ্চ 10 লক্ষ সৌদি রিয়াল জরিমানা এবং 15 বছরে জেল প্রদান করা হবে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।